আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাতু। আপনার ঘরে অথবা আশেপাশে যদি চুরি হয়, যদি কিছু লোককে আপনার সন্দেহ হয়, তাহলে আপনি সেই সন্দেহটাকে দূর করার জন্য আপনার যদি টার্গেটই হয়, তাহলে আপনি চাল পোড়া খাওয়াতে পারেন। চাল পোড়া কোনটা? চাল পোড়া হচ্ছে আতপ চাল নেবেন এক মুঠ। নেওয়ার পরে এর মধ্যে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এটা ফার্স্ট টু লাস্ট আপনারা পড়বেন। যতটুকু আয়াতুল কুরসি পড়ার পরে আপনি একদম করে একবার করে ফু দিবেন, এভাবে সাতবার ফু দিবেন। সাতবার ফু দেওয়ার পরে যাদেরকে আপনার সন্দেহ হয় তাদেরকে আপনি খাওয়াই দিবেন। খাওয়াই দেওয়ার পরে দেখবেন ইনশাআল্লাহ যে চোর তার চাল খেতে অসুবিধা হবে, ইনশাল্লাহ সমস্ত কিছু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই বিষয়টা আয়াতুল কুরসির ওসিলায় আমাদেরকে, আমাদের ভিতরে যাদের চুর সন্দেহ হয় তাদেরকে যেন আমরা পাই, সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।